2023 সালের বিধানসভা নির্বাচনের পর 6 আগরতলা কেন্দ্রের মানুষ উপলব্ধি করতে পেরেছে যে বামগ্রেস মিলিতভাবে কিভাবে তাদের সঙ্গে প্রতারণা করেছে। শনিবার 6 আগরতলা 13 নং ওয়ার্ডের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে পদযাত্রায় অংশগ্রহণ করে একথা বলেন বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত। তিনি বলেন, মানুষের কাছে এখন ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প আর কোনো দল নেই। প্রধানমন্ত্রী মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রতি মানুষের দিনের পর দিন যে ভালোবাসা, স্নেহ এবং আস্থা ও বিশ্বাস এটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেটা একমাত্র 19 এপ্রিল ভোট বাক্সে পরিলক্ষিত হবে এবং তার ফলাফল 4 জুনই সকলেই বুঝে যাবে। তারা করেছেন, কংগ্রেস মিলিতভাবে করেছেন, মানুষের কাছে আজ ভারতীয় জনতা পার্টি ছাড়া আর বিকল্প আর কিছু নেই। মোদিজির প্রতি, আমাদের ডক্টর মানিক সাহজির প্রতি মানুষের দিনের পর দিন যে ভালোবাসা, স্নেহ এবং আস্থা বিশ্বাস, এটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটা কোন পর্যায়ে 19 তারিখ দাঁড়াবে সেটা যেদিন 4 তারিখ যেদিন রেজাল্ট বেরোবে 4 জুন সেদিন সবাই বুঝে যাবেন। এবং এবার নিশ্চিতভাবে 400 পার এবং আমাদের প্রার্থী যেটা বলেন 1 লাখের নিচে কম ভোট এবং বিরোধী যিনি দাঁড়িয়েছেন আর 1 লাখ নয়, আমি তো বলবো 50,000-এর নিচে কম পায় কিনা সেটাও আমার এখন মনে হচ্ছে। এদিনেরই পদযাত্রায় ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনেই শাসক দল প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রচারে ঝড় তুলছেন বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত। রাজ্যের 6 আগরতলা কেন্দ্রের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে প্রতিদিনই প্রচারে অংশগ্রহণ করছেন, আজও তার ব্যতিক্রম হয়নি। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার চালিয়েছেন তিনি। এদিন ওনার সঙ্গে ছিলেন 13 নং ওয়ার্ডের কর্পোরেটর গৌতম চন্দ্র সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা। ব্যাপক জনসমর্থন নিয়ে এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রচার চালিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।